খেজুরের নাম সংশোধন করে ক্ষমা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। নিম্নমানের খেজুরের দাম নির্ধারণ করে দেওয়ার পর সমালোচনার মুখে পড়ে বাণিজ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে নিম্নমানের খেজুরের নাম সংশোধন করে সাধারণ মানের খেজুর করে নতুন চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ভুলের কারণে ক্ষমা চেয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আজমল ইসলাম টিটু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ভুলের জন্য ক্ষমা চান। এর আগে গত 11 মার্চ খেজুরের দাম নির্ধারণ করে এপিসিসিআই প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফ্রেশ ফুডস ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে প্রতি কেজি অতি সাধারণ নিম্নমানের খেজুরের দাম 150 থেকে 165 টাকা এবং বহুল ব্যবহৃত জায়দি খেজুরের দাম নির্ধারণ করা হয় 170 থেকে 180 টাকা। পরে অতি সাধারণ নিম্নমানের খেজুর নির্ধারণ করে দাম বেঁধে দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বলা হয়, তাহলে কি সরকারি নিম্নমানের খেজুর আমদানিকে উৎসাহিত করছে? বৃহস্পতিবার সচিবালয়ের বাণিজ্য প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে অতি সাধারণ নিম্নমানের খেজুরের নাম সাধারণ মানের খেজুর করে নতুন চিঠি সাংবাদিকদের সরবরাহ করা হয়। পরে বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার পরিস্থিতি উন্নত করার যে চেষ্টা এবং ভোক্তার অধিকার রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেভাবে কাজ করে যাচ্ছে, বিভিন্ন মহল থেকে আমরা এ বিষয়ে অনেক সাধুবাদ পেয়েছি। আমরা এই কাজটি কন্টিনিউ করতে চাই। এর মধ্যে আমাদের ছোটখাটো ভুল হয়, সেটাকে হাইলাইট না করে আমি সবসময় বলি, এফর্টগুলোকে যদি একটু হাইলাইট করা হয়, যে সমস্যাগুলো আছে সেগুলো আমাকে বলা হলে তা চলে যাবে। তিনি বলেন, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রোলিং হচ্ছে। আমাদের ছোট একটা ছোট না আমি বলবো যে বড়ই ভুল, আমাদের ভাষাটা ঠিক হওয়া দরকার ছিল। সাধারণ মানের জায়গায় শব্দটা একটু ই হয়ে গিয়েছিল, পরবর্তী সময়ে সেটা সংশোধন করে দিয়েছি, কিন্তু সেটা হাইলাইটেড হয়নি। প্রতিমন্ত্রী বলেন, আমরা সাধারণ মানের খেজুর এবং বহুল ব্যবহৃত জায়দি খেজুর এই দুটি নামে সংশোধন করে দিয়েছে। আহসানুল ইসলাম টিটু বলেন, আমাদের ভুল ত্রুটি যখন আমরা দ্রুত কাজ করতে যাই। আমরা চেয়েছিলাম প্রথম রমজানে নোটিশটি দিয়ে দেয়া। এক সপ্তাহ আগে তাদের বলেছিলাম স্ব উদ্যোগী হয়ে দাম নির্ধারণ করে দেয়া, যেহেতু তারা গরিমসি করছিল। আমরা চাচ্ছিলাম প্রথম রমজান থেকেই, তাই তাড়াহুড়ায় আমাদের ভুল হয়ে গেছে। সেজন্য আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।